আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আজকে যে ক্যালকুলেশনটি শেয়ার করবো সেটি হলো যে কত কেজি ইয়ান প্রোডাকশন দিতে আমাদের কত কেজি রকটন বা তোলার প্রয়োজন হয় তো এটি আজকে আমরা আপনাদেরকে ক্যালকুলেশনের মাধ্যমে দেখাবো তো ধরেন আমি ইয়ান প্রোডাকশন দিব ষোলো হাজার কেজি আমি ইয়ান প্রোডাকশন দিব তো এখন আমি বের করবো যে আমাদের রোকটন কত আমরা ফিট করবো বলরুমে বা আমরা তুলা কত ফিট করবো তো ইয়ান প্রোডাকশন দেবো আমি ষোলো হাজার কেজি তো এর মাঝে আমি ধরে নিলাম যে ওয়েস্টেজ রেট বা ওয়েস্টেজ ওয়েস্টেজ পার্সেন্টেজ আমি ধরে নিলাম যে তেরো পার্সেন্ট তো ওয়েস্টেজ পার্সেন্টেজ তেরো পার্সেন্ট এর অর্থ হলো যে প্রতি একশো কেজি একশো কেজি রোকটন হতে প্রতি একশো কেজি রোগ কটন হতে আমি তেরো পারসেন্ট কটন আমি ফেলে দেব বা ওয়েস্টেজ করে দেব একশো কেজি রোগ কটন হতে ওয়েস্টেজ আমি ফেলে দেব তেরো পার্সেন্ট এর মানে হলো যে একশো থেকে আমাদের মাইনাস দিতে হবে তেরো তো একশো থেকে যখন আমি তেরো মাইনাস দেবো তখন আমার ফলাফলটা দাঁড়াবে যে সাতাশি কেজি এর অর্থ হলো যে একশো কেজি তুলা ফিট করলে বা বলরম যদি আমি একশো কেজি তুলা ফিট করি সেখানে আমাদের ইয়ান প্রোডাকশন আসবে সাতাশি কেজি তো সাতাশি কেজি সাতাশি কেজি ইয়ান প্রোডাকশন দিতে আমাদের তুলার প্রয়োজন তো সাতাশি কেজি ইয়ান প্রোডাকশন দিতে আমাদের তোলার প্রয়োজন হয় যে একশো কেজি তো এখন ঐকিক নিয়ম অনুযায়ী করতে যদি আমি করি তাহলে এক কেজি ইয়ান প্রোডাকশন দিতে আমাদের কটনের প্রয়োজন বা তোলার প্রয়োজন একশো বাঘ সাতাশি তারপর আমাদের দরকার ষোলো হাজার কেজি ইয়ান প্রোডাকশন দিতে তো ষোলো হাজার কেজি ইয়ান প্রোডাকশন দিতে আমাদের প্রয়োজন পড়বে রকটনের ষোলো হাজার ইন্টু একশো ডিভাইড হলো যে সাতাশি এখন এই পুরা বেলুটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমাদের যে ফলাফল কাঙ্ক্ষিত যে ফলাফল সেটি দাঁড়াবে যে আঠারো হাজার তিনশো নব্বই কেজি তো এটি মূলত আমাদের আনসার তো এভাবে আপনারা খুব সহজেই যে কত কেজি ইয়ান প্রোডাকশন দেওয়ার জন্য আপনাদের কত কেজি রোগটন বা তোলার প্রয়োজন আপনারা এটি এই ক্যালকুলেশনের মাধ্যমে খুব সহজেই আপনারা ক্যালকুলেশন করে নিতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক চাই এবং নেক্সটে আপনারা কী ধরনের ভিডিও চান আমাদেরকে কমেন্ট করে জানান এখানেই শেষ করা হচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা